বঙ্গোপসাগরের বাংলাদেশ ভারত জল সীমার কাছাকাছি এলাকায় মাছ ধরা ট্রলার থেকে 6 রোহিঙ্গা এবং 9 জেলেকে আটক করেছে নৌবাহিনী। আজ ভোরে তাদের আটক করা হয়। মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের পুলিশের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে। এদের মধ্যে কোনো ভারতীয় জেলে নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে। কত সুন্দর আছে।